তোমার ডাবল ডোজ দেওয়া হয়নি, এরকম তো অনেক সংখ্যা আছে, তুমি তো পুরো পাওনি সব। ইয়েস ম্যাডাম, কিন্তু এখন আমরা এইগুলোকে ডাবল ডোজ আমরা প্রায় যেমন এই জেলাতে ম্যাডাম 99% লোক ফার্স্ট ডোজ পেয়েছে, প্রায় 80% মানুষ তার মধ্যে সেকেন্ড ডোজ পেয়ে গেছে। এই জেলাতে ভ্যাকসিনেশনের কাজ খুব ভালো হয়েছিল, এই জেলাতে হয়েছে, কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা পশ্চিমবঙ্গে প্রায় 40% মানুষ এখনো পায়নি। সেগুলোকে ম্যাডাম আমরা কিন্তু ডেইলি করছি, যেমন যেমন ভ্যাকসিন অ্যাভেলেবেল হবে সেটা রেগুলারলি কথা বলবো। সেন্ট্রালকে বলো বুস্টার দেবে বলছে, তো আগে তো সেকেন্ড স্টারটা হোক, তারপরে তো বুস্টার। ইয়েস ম্যাডাম, সেকেন্ড ডোজই তো এখনো কমপ্লিট হয়নি, 40% লোকের বাকি আছে। ইয়েস ম্যাডাম, তো সেকেন্ড ডোজটা তো আগে কমপ্লিট করবে, তারপরে তো আসবে বুস্টারের কথা। ইয়েস ম্যাডাম, সেটা ম্যাডাম আমরা টেক আপ। আর অমিক্রনের জন্য কিছু, অমিক্রন তো এই ভ্যাকসিনে কাজ করছে না ম্যাডাম। অমিক্রনে এই ভ্যাকসিনে যেটা বলছে ম্যাডাম, এটা তো স্টাডি এখন সব জায়গায় চলছে। এখন যেটা বলছে কি ওমিক্রন ভাইরাস একটু লেস ভায়োলেন্ট কিন্তু বেশি ইনফেক্টিভ স্যার, স্প্রেড বেশি করছে, স্প্রেড বেশি করছে, ফ্যাটাল কম, ফ্যাটাল কম। আর যে আমাদের ডেল্টা, যেটা আমাদের পশ্চিমবঙ্গে যেমন প্রবলেম হয়েছিল যেটা নিয়ে সেকেন্ড ওয়েভে, তার থেকে এটা ইনফেকশন আরো 3 গুণ বেশি। সেই জন্যই ম্যাডাম এখানে সবাইকে কিন্তু যত আমাদের যেমন জিনিসগুলো চলে, সাথে সাথে কিন্তু কোভিড বিধি যেটা আপনি প্রত্যেক বারই বলেন, সবাইকে মাস্ক পরে থাকতে হবে, সোশ্যাল ডিস্টেন্স, মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু এই অমিক্রনটা স্প্রেড করছে বেশি, ছড়াচ্ছে বেশি। সুতরাং বাজার টাজার যেতে হলে, প্রোগ্রামে যেতে হলে স্যানিটাইজেশন, এবং তারপরে হচ্ছে যেটা আমাদের মাস্ক পরা, এগুলোকে কম্পালসারি করতে হবে আগের মতোই, কারণ অমিক্রনটা ছড়াচ্ছে বেশি। ভয় পাওয়ার কারণ নেই, কিন্তু ছড়াচ্ছে বেশি, সংখ্যা বাড়বে বেশি, সেই জন্য সংখ্যাটা কমানোর দায়িত্ব আমাদের সবাইকেই নিতে হবে। কোভিড প্রোটোকলটা সবাইকেই ফলো করতে হবে। আর ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো তো একটা ডিসিশন নাও, ঠিক আছে, একদিন টাইম দিয়ে যারা টিকিট টিকিট কেটে রেখেছে তাদের আর্টিফিশিয়াল করে নিয়ে বাদ বাকি ডিসিশন নিয়ে নাও, ঠিক আছে। লোকাল ট্রেনগুলোও এফেক্ট করবে, এখনই সব বন্ধ করতে যেও না, বাট কিছু কমিয়ে দাও, পাবলিকের যাতে অসুবিধে না হয়, কারণ যারা আবার কলকাতায় যাবে যাবে তাদেরও রুজি রোজগার সবই বন্ধ দীর্ঘদিন ধরে। একটু দেখে নাও কাদের হচ্ছে বেশি। হ্যাঁ, আর ট্রেনেও যারা যাবেন তারা প্রত্যেকে মাস্ক পরবেন, ট্রেনটা এক্ষুনি কমাবে না। তোমার গঙ্গাসাগর টাগর আছে, যারা বিধি মেনে আসবেন তারা আসবেন, কিন্তু মাস্ক পরতে হবে কম্পালসারি গঙ্গাসাগরে।